নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের টেক্সট বই নিয়ে আলোচনা করব, যেটা জীবন মুখোপাধ্যায় এবং ডক্টর সুভাষ বিশ্বাসের লেখা, ছায়া প্রকাশনীর ভারত ও বিশ্বের ইতিহাস। তো দেখো, একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় থেকে আমি ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যাবতীয় তোমাদের MCQ এবং শূন্যস্থান, বাম স্তম্ভ, ডান স্তম্ভ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। তাহলে আলোচনা করা যাক সপ্তম অধ্যায় নিয়ে। সুপ্রিয় দর্শকার্থী, সপ্তম অধ্যায় ধর্ম, ঠিক আছে। তো দেখো, এই চ্যাপ্টার থেকে যাবতীয় সমস্ত প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেব। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন কী বলেছে? অশোক সিংহলে ধর্মপ্রচার পাঠিয়েছিল, ধর্মপ্রচারে পাঠিয়েছিল। অ্যান্সার, এর অ্যান্সার মহেন্দ্র ও সঙ্গমিত্রাকে। দুদেকের প্রশ্ন কী বলেছে? দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার স্বীকৃতি পায়? অ্যান্সার পে, বিয়ের অ্যান্সার ইলতুতমিস। তিন দেখের প্রশ্ন, আকবর কবে জিজিয়া কর বাতিল করেন? অ্যান্সার পে, বিয়ের অ্যান্সার 1564 খ্রিস্টাব্দে। চার দেখের প্রশ্ন, পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল? অ্যান্সার পে, এর অ্যান্সার রোম। পাঁচ দেখের প্রশ্ন, ইংল্যান্ডের সর্বপ্রথম খ্রিস্টান ধর্মের প্রচার করেন? অ্যান্সার পে, বিয়ের অ্যান্সার সেন্ট আগাস্টাইন। ছয় দেখের প্রশ্ন, পোপ ইংল্যান্ডের কোন রাজ্যকে চার্চ বহির্ভূত ঘোষণা করেন? অ্যান্সার পে, এর অ্যান্সার জন। সাত নম্বর প্রশ্ন, কোন খলিফা সর্বপ্রথম জেরুজালেম দখল করেন? অ্যান্সার পে, এর অ্যান্সার ওমর। আট দেখের প্রশ্ন কী বলেছে? মুসলিমদের বিরুদ্ধে সর্বপ্রথম ক্রুসেড ঘোষণা করেন পোপ? ডের অ্যান্সার দ্বিতীয় আরবান। নয় দেখের প্রশ্ন, পোপ সর্বপ্রথম কোন ক্রুসেডে অংশগ্রহণে বিরত থাকেন? অ্যান্সার পে, সের অ্যান্সার ষষ্ঠ। দশ দেখের প্রশ্ন, পবিত্র খলিফার সংখ্যা ছিল? অ্যান্সার পে, ডিয়ার অ্যান্সার আট। সরি, এটা কিন্তু বাংলা অক্ষরে লেখা আছে, এটা কিন্তু চার হবে। সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু চার হবে। এগারো দেখের প্রশ্ন, প্রথম খলিফা ছিলেন? অ্যান্সার হবে, এর অ্যান্সার আবু বকর। বারো দেখের প্রশ্ন, মিশরের ফাতেমীয় বংশের শ্রেষ্ঠ খলিফা ছিলেন? অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার আল মুইজ। তেরো দেখের প্রশ্ন, প্রাচীন গ্রীষ্মের শ্রেষ্ঠ দেবতা ছিলেন? অ্যান্সার হবে, এর অ্যান্সার জিউস। ফোরটিন দেখের প্রশ্ন, বৈদিক ধর্মে ক্ষত্রিয়রা কী করতেন? বিয়ের অ্যান্সার দেশ শাসন। পনেরো দেখের প্রশ্ন, গৌতম বুদ্ধের সন্তানের নাম ছিল? অ্যান্সার হবে, এর অ্যান্সার রাহুল। ষোলো দেখের প্রশ্ন, চতুর্জামের আদর্শ প্রচার করেন? বিয়ের অ্যান্সার পার্শ্বনাথ। সতেরো দেখের প্রশ্ন, প্রথম যৌন সঙ্গীতটি অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে, সের অ্যান্সার পাটলিপুত্রে। আঠারো দেখের প্রশ্ন, ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ নেন? বিয়ের অ্যান্সার অষ্টম হেনরি। উনিশ দেখের প্রশ্ন, সম্রাট অশোকের জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা হলো? তো দেখো, রোমান ওয়ান, রোমান টু, রোমান ফোর সঠিক, ঠিক আছে। এই যে ডিয়ের অ্যান্সার, রোমান ওয়ান, রোমান টু, রোমান ফোর সঠিক এবং রোমান থ্রি ভুল, ডিয়ের অ্যান্সার হবে। আমাদের পরের প্রশ্ন কী বলছে? কুড়ি দেখের প্রশ্ন, অশোক যেসব ধর্মদূত পাঠিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন? তো দেখো, মহারক্ষিত, ঠিক আছে, ধর্মরক্ষিত এবং সঙ্গমিত্রাকে। রোমান ওয়ান, রোমান থ্রি, রোমান ফোর সঠিক। তো দেখো, সি এর অ্যান্সার হবে রোমান ওয়ান, রোমান থ্রি, রোমান ফোর সঠিক এবং রোমান টু ভুল। একুশ দেখের প্রশ্ন, খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন? অ্যান্সার হবে, তো দেখো এখানে রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি সঠিক, মানে এর অ্যান্সার হবে, ঠিক আছে, এবং রোমান ফোর ভুল, এর অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের? বাইশ দেখের প্রশ্ন, আকবরের ধর্মনীতির সঙ্গে যুক্ত ছিল? তো দেখো এখানে কিন্তু ষোলোই কুল আছে, দিন ইলাহি প্রবর্তন, ঠিক আছে। অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার রোমান টু, রোমান থ্রি সঠিক এবং রোমান ওয়ান, রোমান ফোর ভুল। তেইশ দেখের প্রশ্ন, আকবরের প্রবর্তিত দিন ইলাহি ধর্মের কয়েকটি আদর্শ ছিল? তো দেখো, এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে, রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি সঠিক এবং রোমান ফোর ভুল। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের চব্বিশ দেখের প্রশ্ন কী বলেছে? চব্বিশ দেখের প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার, ঠিক আছে, সি এর অ্যান্সার হবে। পঁচিশ দেখের যে প্রশ্ন আছে, তো দেখো, সম্রাট অশোক, এর অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার হবে, তার প্রচারিত ধর্ম কী বলেছে? বৌদ্ধ ধর্মকে ধর্ম বলে উল্লেখ করেছেন, ঠিক আছে। ছাব্বিশ দেখের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার উলেমেরা ছিলেন ইসলামী আইন শরীয়তের ব্যাখ্যাকর্তা। সাতাশ দেখের যে প্রশ্ন আছে, এর অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার হবে, আকবর প্রবর্তিত দিন ইলাহি ধর্মের ধর্ম, মানে ধর্মের অর্থ হলো ধর্ম সহিষ্ণুতা। তো দেখো, দিন ইলাহি কিন্তু আকবরের কিন্তু একটা পবিত্র ধর্ম ছিল, এখানে কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের ব্যক্তিরা কিন্তু এই দিন ইলাহি কিন্তু গ্রহণ করতে পারতেন। এটা কিন্তু যে মুসলিম ধর্ম এরকম টাইপের বলাটা ভুল হবে, এই ধর্মটা সর্বধর্ম সমন্বয়ে গঠিত হলো দিন ইলাহি। আঠাশ দেখে যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার রোমান সম্রাট, ঠিক আছে। আঠাশ দেখে যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার রোমান সম্রাট প্রথম থিওডোসিয়াস খ্রিস্ট ধর্মকে সাম্রাজ্যের বৌদ্ধ ধর্ম হিসাবে স্বীকৃত দেন। উনত্রিশ দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার, ত্রিশ দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার প্রথম ক্রুসেডে তারা জেরুজালেম দখল করে। আমাদের একত্রিশ দেখে যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে
বিয়ের অ্যান্সার 1296 খ্রিস্টাব্দে, 32 তাকের অ্যান্সার হবে 1581 খ্রিস্টাব্দে। তাই তো আকবর 1581 খ্রিস্টাব্দে দিন ইলাহি ধর্মমত প্রচার করেন। 33 তাকের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার, ঠিক আছে। 34 তাকের অ্যান্সার হবে এর অ্যান্সার প্রথম। 35 তাকের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মদিনায়। 36 তাকের অ্যান্সার হবে সি এর অ্যান্সার সিরিয়ার। 37 তাকের অ্যান্সার হবে এর অ্যান্সার ইন্দ্র। 38 তাকের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ত্রিপিটক, মানে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ, ঠিক আছে। 39 তাকের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার কালাশক। 40 তাকের অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার অহিংস। 41 তাকের অ্যান্সার হবে এর অ্যান্সার ধর্ম। 42 তাকের অ্যান্সার হবে সার, ওকে। 43 তাকের অ্যান্সার হবে সি এর অ্যান্সার পরধর্ম সহিষ্ণুতা, মানে ষোলোই কুল শব্দের অর্থ কী। এবং আমাদের 44 তাকের প্রশ্ন দিন ইলাহি শব্দটি দিন শব্দের অর্থ কী, অ্যান্সার হবে বিশ্বাস। দিন শব্দের অর্থ কী, বিশ্বাস হবে। তো দেখো 44 তাকের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বিশ্বাস। 45 তাকের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 800। 46 তাকের অ্যান্সার হবে সি এর অ্যান্সার চারজন। 47 তাকের অ্যান্সার হবে সি এর অ্যান্সার খলিফা। 48 তাকের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার অষ্টাঙ্গিক মার্গ। 49 তাকের অ্যান্সার হবে জন ওয়াই ক্লিফ হবে। 50 তাকের প্রশ্নের অ্যান্সার, তো দেখো এখানে কিন্তু খুব ধম্ম অশোক হবে। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু অ্যান্সারগুলো কিন্তু অ্যারো দিয়ে মার্কিং করা আছে, এর অ্যান্সার কিন্তু হবে। তো দেখো রোমান ফোরের সি, ঠিক আছে, রোমান ফোরের সি, আর কি আছে রোমান থ্রির এ, রোমান ফোরের সি, অর্থাৎ এর অ্যান্সার বা ডি এর অ্যান্সার, ঠিক আছে। এই যে এটা হবে মার্কিংটা করা নেই, ডি এর অ্যান্সার রোমান ওয়ানের ডি, এই যে রোমান ওয়ানের ডি, ঠিক আছে। আর এই যে রোমান টু এর বি, এই যে রোমান টু এর বি উলেমা শ্রেণী, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, খুব সুন্দর করে কিন্তু মার্কিং করে দিয়েছি আমি। আমাদের এই যে 51 দেখা যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার, ঠিক আছে। যেমন আছে পবিত্র ভূমি প্যালেস্টাইন, ঠিক আছে, যীশু খ্রিস্টের জন্মস্থান জেরুজালেম, অ্যান্সার বি এর অ্যান্সার রোমান ওয়ানের বি, রোমান টু এর এ, রোমান থ্রি ডি, রোমান ফোরের সি। সুপ্রিয় দর্শকার্থী 52 দেখার যে প্রশ্ন আছে, তো দেখো এর অ্যান্সার কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে মার্কিং করা আছে। যেমন এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, লাস্টের অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। ইঙ্গেবর্গ, ইঙ্গেবর্গ, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে কিন্তু অ্যান্সার সমেত আলোচনা করা আছে। অর্থাৎ 52 তাকের প্রশ্নের অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার হবে রোমান ওয়ানের বি, রোমান টু এর সি, রোমান থ্রি ডি, রোমান ফোরের এ। 53 তাকে যে প্রশ্ন আছে, তো দেখো ধর্মযুদ্ধ ক্রুসেড, তো দেখো সুন্দর করে কিন্তু এখানে কিন্তু মানে মিলানো আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রোমান ওয়ানের এ, রোমান টু এর সি, রোমান থ্রি এর বি, রোমান ফোরের ডি। 54 তাকে যে প্রশ্ন আছে এটাও কিন্তু অ্যান্সারগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে সলভ করা আছে, দেখে নাও তোমরা। এর অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার হবে, ঠিক আছে, রোমান ওয়ানের সি, রোমান টু এর এ, রোমান থ্রি বি, রোমান ফোরের ডি। 55 তাকের যে প্রশ্ন আছে, তো দেখো এটাও কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে। যেমন আছে হলো দিন ইলাহি কথার অর্থ কী, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঠিক আছে। যেমন আছে মাহজারনামা, মাহজারনামা যাকে বলে, এটা কী হয়েছিল আকবর হবে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট কিন্তু এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে। সুপ্রিয় দর্শকার্থী আমরা দেখতে পারছি এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে মানে 55 তাকের অ্যান্সার রোমান ওয়ানের বি, রোমান টু এর, মানে রোমান ওয়ানের ডি, রোমান টু এর সি, রোমান থ্রির বি, রোমান ফোরের এ। 56 তাকের যে প্রশ্ন আছে, তো দেখো এটাও কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে, ঠিক আছে। তোমরা দেখে নাও মার্কিং করা আছে, এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, রোমান ওয়ানের সি, রোমান টু এর ডি, রোমান থ্রির এ, রোমান ফোরের বি। 57 তাকের যে প্রশ্ন আছে, তো দেখো নির্বাণ মানে মোক্ষ লাভ, বুদ্ধদেব, ঠিক আছে, তথাগত বুদ্ধদেবের, ঠিক আছে, বার বনিতা শিষ্য, আম্রপালি, বৌদ্ধ ধর্মগ্রন্থ, ত্রিপিটক, ঠিক আছে। তাই অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার, রোমান ওয়ানের সি, রোমান টু এর বি, রোমান থ্রির এ, রোমান ফোরের ডি। এই হলো আমাদের সপ্তম অধ্যায়ের যাবতীয় প্রশ্নগুলো আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে। আমি এর পরের দিন তোমাদের অষ্টম অধ্যায়, ঠিক আছে। তো দেখো তোমরা এই যে অষ্টম অধ্যায়, ঠিক আছে, দিগন্তের প্রসার, এটা কিন্তু খুব শীঘ্রই সলভ করে দেবো, দুই একদিনের মধ্যে আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।